দুর্গাপূজোর ঢাকে কাঠি পড়ে গেছে। গণেশ পূজোর মধ্যে দিয়ে দুর্গাপূজোর সূচনা হলো বুধবার। সব দেবদেবীর পূজোর আগে গণেশ পূজো দিয়ে যে কোনো পূজোর সূচনা হয়। বুধবার গণেশ চতুর্থী। এদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিভিন্ন স্থানে জাঁকজমকভাবে গণেশ পূজো অনুষ্ঠিত হচ্ছে। বিগত দু বছর করোনার জন্য সেভাবে জাঁকজমকভাবে গণেশ পূজো অনুষ্ঠিত হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবছর মহা ধুমধাম সহকারে গণেশ পূজো অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমান শহরে বিভিন্ন স্থানে গণেশ পূজোর উদ্বোধন হয়। বিভিন্ন স্থানে ফিতে কেটে বা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে গণেশ পূজোর উদ্বোধন করেন বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী। এছাড়াও বিভিন্ন স্থানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর নিমাই মজুমদার। ক্লাবের এক একজন সদস্যরা আসবে, পুরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এরপর বরণ করে নেব নিমাই মজুমদারকে। একে একে আমরা বরণ পর্ব শেষ করব। এখানে আমাদের জুনিয়র রতন স্মৃতি সংঘের উদ্যোগে এবছরের সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশের পুজো উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছে, সবাই আমাদের ভাই বন্ধু যারা এখানে উপস্থিত আছেন সবাইকে মাতৃপুজো আসন্ন, সে মাতৃ আরাধনার পূর্বে তারই সন্তান শ্রী শ্রী গণেশের পুজোর মধ্য দিয়ে আমরা পূজোর পর্ব, পূজোর মরশুম আমরা শুরু করি। এবং আমরা প্রত্যেকেই জানি আমাদের প্রত্যেক কাজই প্রতিটি পদক্ষেপে দৈনন্দিন জীবনে সিদ্ধিদাতা গণেশের যে ভূমিকা, তার যে জায়গা, সেটা চিরন্তন মানুষের শ্রদ্ধা সম্মান প্রণামের জায়গা। প্রদীপ রহমান, শাহাবুদ্দিন খান, রাসবিহারী হালদার, প্রাক্তন কাউন্সিলর আলপনা হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের সঙ্গে রয়েছেন রাসবিহারী হালদার মশাই, সঙ্গে রয়েছেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণময় মণ্ডল, সঙ্গে রয়েছেন আমাদের প্রাক্তন কাউন্সিলর আলপনা হালদার মশাই, আর এবং আমাদের পুজো কমিটির সব সদস্যবৃন্দ রয়েছেন।
নিশ্চয়ই বর্ধমানবাসীর কাছে তো একটা চমক থাকে যে কেশবগঞ্জ বারোয়ারি আগামী দিনে কিছু একটা করতে চলেছে। তো কিছু যে একটা করতে চলেছে আজ সেটা প্রমাণ হয়ে গেল, কারণ দুর্গাপুজোর ঘণ্টা বেজে গেছে। গণেশ পুজোর মধ্য দিয়ে আজকে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিয়ে কেশবগঞ্জ বারোয়ারি কিন্তু এবছরের জন্যে একেবারে মানে তৈরি হয়ে গেছে। এবারে গণেশ পুজো কততম হচ্ছে? আমাদের দ্বিতীয় বর্ষ, এটা আমরা দ্বিতীয়তম বর্ষে পা রেখেছি। গণেশ পূজা কতনা কতনা সাল সে আপলোগ কর রে পূজা? আপলোগ পূজা আপলোগ 2011 সাল সে আজ হামলোগা ইয়ে 12 সাল পুরা হুয়া হ্যায় গণেশ জি কা পূজা সমারোহ। আপলোগ কো চন্দা লেতে নেই কিসি সে? হ্যাঁ, আপনা মেম্বার ফিস মিলা কি ইতনা বড়া পূজা কা আয়োজন কর রে, কাইসা ফিল কর রে আপলোগ? কতনা মেম্বার হ্যায় আপলোগ? দেখিয়ে হামলোগা ইয়ে গণপতি জি কা পূজা কোভিড-19 কি ওজহ সে 2 সাল হামলোগ আপনি মেম্বারশিপ সে কিয়ে থে, বাট সকল মেম্বারই আমাদের সবারই হেল্পে আমরা সবসময় থাকি। আমরা ক্যামেরার মাধ্যমে দেখেছি আপনারা কোনো চাঁদা তুলেন না, আপনার মেম্বার ফিস মিলিয়ে আপনারা এই পুজো করেন, সব বেকার আপনারা, আপনাদের কেউ অত ভালো অবস্থা নাই। কি বলবেন এই বিষয়ে, কি বার্তা দেবেন আপনারা? আমাদের 6 নম্বর ওয়ার্ডে আমাদের যেটা আছে রেল কলোনি, এখান থেকে চাঁদা উঠে, ঠিক আছে, সেই জন্য আমাদের ভালো হয়। বছর লকডাউন কাটার পর মানে কোভিড-19 এত বড় প্রকোপ কাটার পর সবাইকে এক জায়গায় একত্রিত করতে পেরেছি আমরা, এটা থেকে আমরা সত্যি একটা মানে আনন্দের মানে এত খুশি আমরা। প্রত্যেকের হৃদয়ের মানুষ সম্মানীয় ভুবন দাস মহাশয় এমএলএ, কিন্তু দুর্ভাগ্যবশ উনি একটি বিশেষ কাজে আসবেন, দিল্লিতে আগে আছেন, উনি ফিরবেন নিজের নিরাপত্তে, তাই তার নির্দেশে ইমরান এবং আমি আজকে আছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।